হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভগবান আপনাদের সবাইকে সুস্থ এবং সবল রেখেছে। আজকে আমি আলোচনা করব কানাডা দেশের বিষয়। একটা অ্যাভারেজ কানাডিয়ান ব্যক্তি 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, কানাডা দেশের ক্লাইমেট কন্ডিশন খুবই সুন্দর এবং দেখার মতো। আপনি একবার এই দেশে আসলে আপনার মন কেড়ে নেবে। ভারতের অনেক পাঞ্জাবি লোক কানাডা দেশে গিয়ে বসবাস করে এবং এই জায়গার স্থায়ী নাগরিক হয়ে গেছে। এখনও পর্যন্ত ভারতের অনেক পাঞ্জাবি লোক এই দেশে যাচ্ছে। কানাডা দেশের যে কোনো ব্যক্তি এই দেশের সরকারের কাছে ফ্রিতে ইমেল সেন্ড করতে পারে। বন্ধুরা, কানাডা দেশের 85% লোকেদের বাড়িতে এখনও পর্যন্ত ইন্টারনেট কানেকশন নেই। কানাডা দেশে খুব ঠান্ডা পড়ে। এই দেশের সব থেকে বেশি ঠান্ডা -63°C রেকর্ড করা হয়েছে, যেটা 1947 সালে রেকর্ড করা হয়েছিল। এই দেশে ইঁদুর মারাটা তো দূরের কথা। আপনাকে ইঁদুর ধরতে এবং কিনতে গেলেও এইখানে সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে। কানাডা দেশে আপনি সাপ পাবলিক প্লেসে নিয়ে যেতে পারবেন না। যদি আপনি এমনটি করতে ধরা পড়ে যান, তাহলে আপনার কঠিন সাজা হতে পারে এবং এটি একটি গ্যারকানুনি কাজ, মানে কানুনন বিরুদ্ধ কাজ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নিন। তবে আসুন বন্ধুরা, শুরু করা যাক। দুনিয়াতে আধা নিউজ পেপার শুধুমাত্র আমেরিকা এবং কানাডা দেশে প্রকাশিত হয়। কানাডা দেশের জঙ্গল এত বৃহৎ আকারের যে এইখানে জঙ্গলের ভেতর জাপান, ইটালি, কম্বোডিয়া, ফ্রান্স, জার্মানি, সাউথ কোরিয়া এবং ইংল্যান্ডের মতো দেশ ভালোভাবে ধরে যাবে। কানাডা বৃহৎ আকারের একটি দেশ, কিন্তু কানাডা দেশের আধা ভাগ জায়গা বরফের চাদরে ঢাকা রয়েছে। কানাডা দেশের 30% ভূভাগ জঙ্গলে ঘেরা রয়েছে। কানাডা দেশটির কাছে দুনিয়ার তৃতীয় সবথেকে বড় খনিজ তেলের ভাণ্ডার আছে। এই দেশের কাছে ডিজেল, পেট্রোল এবং কেরোসিন জাতীয় খনিজের কোনো অভাব নেই। কানাডা দেশ দুনিয়ার সবথেকে বড় শিক্ষিত দেশগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে। প্রায় 99.9% লোক এইখানে পড়াশোনা জানে। প্রায় 100% লোক এইখানে পড়াশুনো জানে। এই কথাটি বিশ্বাস করা হয় যে দুনিয়ার সবথেকে কম গুরুত্বাকর্ষণ বল, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, কানাডা দেশে রয়েছে। আপনি বিশ্বাস করবেন না, কিন্তু কানাডা দেশের পাশাপাশি দেশ আমেরিকা কানাডা দেশের পর 2 বার হামলা করেছে। প্রথম যুদ্ধ 1775 সালে এবং দ্বিতীয় যুদ্ধ 1812 সালে। কিন্তু 2টি বার কানাডা দেশ জিতেছিল। আমেরিকা এবং কানাডা দেশের ন্যাশনাল বর্ডার দুনিয়ার সবথেকে লম্বা ন্যাশনাল বর্ডার, যেটি আপনি দেখতে পারছেন। কিন্তু তবুও এইখানে খুবই কম সৈনিক থাকে। আর বন্ধুরা, দুনিয়ার সবথেকে বড় বিচও কানাডা দেশেই রয়েছে। বাস্কেটবলের আবিষ্কার একটি কানাডিয়ান লোক করেছিলেন। পুরো দুনিয়াতে প্রায় 25,000 ধ্রুবীয় ভালু রয়েছে, যার মধ্যে 16,000 ধ্রুবীয় ভালু শুধুমাত্র কানাডা দেশে পাওয়া যায়। কানাডা দেশের 2,62,00,000 মানুষ আমেরিকা বর্ডার থেকে 100 মিল দূরে থাকে। বন্ধুরা, কানাডা দেশে ভ্রমণ করার ইচ্ছা সবারই থাকে। এই দেশের সংস্কৃতি অনুভব করার ইচ্ছা প্রত্যেক লোকেরই থাকে। এই দেশের কালচার এবং ট্রেডিশনাল খুবই আলাদা এবং খুবই সভ্য দেশ। বন্ধুরা, আপনি যদি কানাডা দেশে যেতে চান, তাহলে বাংলাদেশ থেকে কানাডা দেশের ইন বিটুইন ডিস্টেন্স 11,000 কিলোমিটার। আর আপনি যদি এরোপ্লেনের মাধ্যমে যান, তাহলে আপনার সম্ভবত 19 থেকে 20 ঘন্টা সময় লাগতে পারে। বেশ্যাবৃত্তি কাজ কানাডা দেশে কানুনি মান্যতা পেয়েছে, কিন্তু বেশ্যাদের, মানে সেক্স ওয়ার্কারদের কেনা বেচা এবং মহিলাদের কেনা বেচা এইখানে কানুনি অপরাধ। এই দেশের সমুদ্র তটে প্রায় মানুষ হকি খেলে, কেননা ঠান্ডার সময় সমুদ্রের জল জমে বরফে পরিণত হয়ে যায়। বন্ধুরা, আপনি এই কথাটি শুনে আশ্চর্য হবেন যে কানাডা দেশের ন্যাশনাল পার্ক পুরো সুইজারল্যান্ড থেকেও বড় এবং দুনিয়ার সব থেকে বড় সমুদ্র তট কানাডা দেশে রয়েছে। কানাডা দেশে বসবাস করে প্রায় বিশ্বের সকল দেশের নাগরিকরা। কানাডা দেশে পৃথিবীর সব থেকে বেশি ঝিল দেখা যায়। প্রায় 60% ঝিল এইখানে রয়েছে। এইখানে প্রায় 561টি ঝিল রয়েছে। কানাডা দেশ বেস্ট কোয়ালিটি এডুকেশনের জন্য পৃথিবীর মধ্যে একটি উচ্চ শ্রেণী পেয়েছে। 2012 সালে কানাডা দেশকে পুরো পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশ ঘোষিত করা হয়েছিল। কানাডা দেশের প্রায় 50% লোক উচ্চ শিক্ষিত এবং হাইলি কোয়ালিফাইড। শিক্ষা এখানে সার্বজনীন এবং সবার জন্য সমান। হাই স্কুল পর্যন্তও এইখানে শিক্ষা সম্পূর্ণভাবে ফ্রি। কানাডা সবথেকে পিসফুল, মানে শান্তিপ্রিয় দেশগুলির মধ্যে একটি। কানাডা দেশ তাদের নতুন সিটিজেনদের একটি কালচারাল ফেস্টিভ্যাল করায় থাকে। যদি আপনার সমুদ্রের কিনারে বিচে ঘুরতে যাবার ইচ্ছা থাকে, তাহলে কানাডা আপনার অবশ্যই ভালো লাগবে এবং আপনার পছন্দের একটি জায়গা হবে। কারণ এইখানে রয়েছে 2,28,000 কিলোমিটার সমুদ্র তট। প্রাকৃতিক তেল এবং ইউরেনিয়াম থাকার কারণ কানাডা দেশ একটি ধনী দেশে পরিণত হয়েছে।
সৌদি আরব এবং ভেনিজুয়েলার পর পৃথিবীর তৃতীয় তেল খনি ভাণ্ডার রয়েছে। কানাডা দেশে একটি অর্গানাইজেশন রয়েছে যেটার নাম ইউনাইটেড নর্থ আমেরিকা। এই অর্গানাইজেশনের উদ্দেশ্য হল ইউএস দেশকে কানাডার সাথে বন্ধন তৈরি করা। বন্ধুরা, আপনারা কানাডা শব্দের মানে হয়তো জানেন না। কানাডা শব্দের বাংলাতে মানে হলো গ্রাম বা বসতি। এইখানে রয়েছে অদ্ভুত সুন্দর এবং ইনক্রেডিবল জলপ্রপাত, যাকে নায়াগ্রা ওয়াটারফলস বলা হয়। এই ওয়াটারফলসটি নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, আর আপনি যদি নিজের চোখে দেখেন তাহলে আপনার মন ভরে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে পৃথিবীর বুকে এমন এমন জায়গা রয়েছে যা আপনার মন কেড়ে নেবে। যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তবর্তী স্থানে এই জলপ্রপাতটি অবস্থিত। আমেরিকাতে জলপ্রপাতটি পেছন থেকে দেখতে হয় এবং কানাডা থেকে জলপ্রপাতটি সামনে থেকে দেখতে হয়। প্রতি বছর প্রায় 35 মিলিয়ন পর্যটকরা এই জলপ্রপাতটি দেখতে আসে। এই দেশের বেশিরভাগ লোক সিটিতে বাস করে। এই দেশের টোটাল জনসংখ্যার 90% লোক শহরেতে বাস করে। কানাডা দেশের বেশিরভাগ শহর বর্ডারের দক্ষিণ ভাগে অবস্থিত, কারণ এই দেশের উত্তরে প্রচুর পরিমাণে শীত পড়ে, মানে বরফের চাদরে মাটিগুলি একদম ঢেকে যায়। 1 মিটার পর্যন্ত বরফের চাদর ঢেকে মোটা হয়ে যায়। রাজধানী অটোয়া ও 3টি বড় শহর টরন্টো, মন্ট্রিয়াল এবং ভ্যাঙ্কুভার শহরগুলি সব দক্ষিণ ভাগে অবস্থিত। কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শীতলতম দেশ। এই দেশের ক্লাইমেটে গ্রীষ্মকালে হালকা জলবায়ু, ঠান্ডা এবং ভিজা কুয়াশা, শীতকালে ভীষণ ঠান্ডা এবং বরফের জন্য শুষ্ক এবং শুষ্ক তুষারপাতে ইত্যাদি দ্বারা ঢাকা থাকে। এই দেশটি বছরে 8 মাস বরফের চাদরে ঢাকা থাকে। কানাডা দেশ একটি এমন দেশ যে জায়গার জল মিনারেল ওয়াটার থেকেও পরিষ্কার মনে করা হয়। কানাডা দেশ একটি এমন দেশ যে জায়গায় ভাল্লুকদের জন্য আলাদা করে জেল বানানো হয়, আর যদি কোনো ভাল্লুক কারোর ঘর ভেঙে ফেলায় তাহলে ওই ভাল্লুককে জেলের মধ্যে আটকিয়ে রাখা হয়। কানাডা দেশ একটি এমন দেশ যে দেশে দুধের উৎপাদন করার জন্য গায়ের পর কোনো ধরনের কষ্ট দেওয়া হয় না। কানাডা দেশে লেক এবং সরোবর এত বেশি রয়েছে যে এই দেশ অন্য সব দেশ মিলেও অত ঝর্ণা হবে না। রাশিয়া দেশের পর কানাডা দুনিয়ার দ্বিতীয় সবথেকে বড় দেশ। কানাডা দেশের রাজধানী অটোয়া দুনিয়ার সবথেকে দ্বিতীয় ঠান্ডা জায়গা মনে করা হয়। কানাডা দেশে বেশিরভাগ ইংলিশে কথা বলা হয়। কানাডা দেশে আধার থেকে বেশি লোক এমন রয়েছে যাদের জন্ম কানাডা দেশে হয়নি। কানাডা দেশে বেশিরভাগ অফিসিয়াল লোক মহিলারা থাকে। কানাডা দেশের আর্থিক অবস্থা অন্য দেশের থেকে খুবই শক্তিশালী, এবং অন্য দেশের থেকে যারা এই দেশে কাজ করতে আসে তাদের জন্য এই দেশটি খুবই সুন্দর এবং কার্যকর দেশ। এই দেশের পুলিশ প্রত্যেক ভালো কাজ করা লোকেদের একটি পজিটিভ কার্ড দেয়। কানাডা দেশের টিউলিপ ফুল খুবই ভালো ফুল মনে করা হয়। কানাডা দেশকে সম্মান জানানোর জন্য প্রতি বছর হাজার হাজার টন টিউলিপ ফুল এই দেশে এক্সপোর্ট করে। কানাডা দেশে এক প্রকারের ভাল্লুক পাওয়া যায়। এই ভাল্লুকগুলি এক প্রকারের বড় থাকে। এই ভাল্লুকগুলি খুব বড় থাকে এবং এই ভাল্লুকগুলি দুনিয়ার মধ্যে খুবই প্রসিদ্ধ। বন্ধুরা, কানাডা দেশের সব থেকে বড় শহরের নাম টরন্টো, কিন্তু অটাওয়া এই দেশের রাজধানীর নাম। ফ্রেঞ্চ এবং ইংলিশ এই দেশের অফিসিয়াল ভাষা। এই দেশের প্রমুখ এথনিক গ্রুপ যেমন 75% ইউরোপিয়ান, 15% এশিয়ান, 5% ইন্ডিয়ানিয়াস এবং বাদবাকি অন্য এথনিক গ্রুপের লোক থাকে। জুলি পাইটি বর্তমান এই দেশের গভর্নর জেনারেল এবং জাস্টিন ট্রুডিও এই দেশের বর্তমান প্রাইম মিনিস্টার। বর্তমান কানাডা দেশের মোট আয়তন 99,84,670 বর্গ কিলোমিটার, যেটি হল 38,55,100 স্কোয়ার মাইলের সমান, এবং বিশ্বস্তরে আয়তনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। এই দেশে বরফ বেশি থাকার কারণে এই দেশে জলের শতাংশ বেশি রয়েছে, যেটি হল 8.92। 2018 সালের অনুসারে এই দেশের এস্টিমেট জনসংখ্যা 3,70,67,000, যেটি 2016 সালের সেন্সাসের অনুসারে 3,70,67,000 ছিল, যেটি 2016 সালে 3,51,51,000 ছিল। এবার বন্ধুরা, আমরা এই দেশের জিডিপি গ্রোথের বিষয়ে আলোচনা করব, মানে গ্লোবাল ডোমেস্টিক প্রোডাক্টস। 2018 সালের অনুসারে এই দেশের এস্টিমেট জিডিপি গ্রোথ 1.85 ট্রিলিয়ন আমেরিকান ডলার, যেটি পার ক্যাপিটা 50,000 ইউএস ডলারের সমান, এবং ঘরেলু উৎপাদকের দিক থেকে বিশ্বস্তরে 15তম স্থানে রয়েছে। এই দেশের কারেন্সির নাম কানাডিয়ান ডলার। এক কানাডিয়ান ডলার বাংলাদেশি টাকায় 67 টাকার সমান, এবং ভারতীয় মুদ্রায় 75 থেকে 80 ইন্ডিয়ান রুপিস। এই দেশের টাইম জোনকে UTC বলা হয়। বন্ধুরা, কানাডা দেশে গাড়ি হাতের রাইট সাইড দিয়ে ড্রাইভ করা হয়, এবং এই দেশের কলিং কোড +1। কানাডা দেশের পূর্ব দিকে বিশাল সমুদ্র, পশ্চিম দিকেও বিশাল সমুদ্র, উত্তর দিকে গ্রিনল্যান্ড এবং দক্ষিণ দিকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রয়েছে।
বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে প্রত্যেক বছর প্রায় 30,000 ভারতীয় পার্মানেন্টলি এই দেশে থেকে পড়ছে। বন্ধুরা, ক্যানাডা দেশের বিষয়ে আরও অনেক তথ্য রয়েছে। আপনারা এই কন্টেন্টটি আপনাদের প্রিয়জনদের কাছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক অনেক শেয়ার করুন, যেন তারাও এই দেশের তথ্যের বিষয়ে জানতে পারে। আমি আবার আসবো একটি নতুন কন্টেন্টের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পরবর্তী কন্টেন্টগুলি। ধন্যবাদ।